নববারাকপুর সারি 7 নম্বর রেলগেট ব্যাপক যানজট, পারাপারে নাকাল যাত্রীরা। রেললাইনে পূর্ব পশ্চিম পারে প্রতিদিনই চলে ভারী যানবাহন থেকে ছোটখাটো গাড়ি, স্কুল পড়ুয়া নিত্য পথযাত্রী থেকে সাধারণ মানুষের যাতায়াত চলে। পাশে কলোনি বয়েজ হাইস্কুল। মঙ্গলবার সকালে নববারাকপুর সারি 7 নম্বর রেলগেটের রেললাইন লেভেল ক্রসিং গেট না পড়লেও আপ এবং ডাউনে দুটি ট্রেন দাঁড়িয়ে থাকে, চরম বিপত্তি। রেললাইন টপকে গাড়িও ঢুকে পড়ে, অপরদিকে ডাউনে গাড়ি দাঁড়িয়ে সিগন্যাল অবস্থায় রীতিমতো ভয়ঙ্কর পরিস্থিতি, ঘটতে পারত বড় দুর্ঘটনা। ব্যাপক যানজট, রেললাইন দুই পাশে লম্বা লাইন, দাঁড়িয়ে পড়ে অসংখ্য যানবাহন, যাত্রীদের চরম ভোগান্তি প্রায় 1 ঘন্টার ওপর। বেশ কিছুদিন ধরে এবড়ো খেবড়ে পাথর ফেলে কাজ চলছে, দিনের পর দিন এভাবে চরম ভোগান্তি পোহাতে হয়। রেল প্রশাসনের চরম উদাসীনতায় এলাকার মানুষের অভিযোগ, নেই কোনো ট্রাফিক পুলিশের ব্যবস্থাও, প্রশ্ন উঠছে ট্রাফিক ব্যবস্থা নিয়ে। আজকে 10টার থেকে শুরু হয়েছে, 11টা 11টা অবধি বিরাট জ্যাম, বিরাট। সে গেট খেলতে পারে না, তারপরে থানার থেকে পুলিশ দিল, তারপরে এখন একটু গ্যাঞ্জামটা কম আছে, এখন গ্যাঞ্জামটা নেই। 10টার থেকে আজকে শুরু হয়ে গেছে বিরাট জ্যাম, সে গেট খেলতে পারে না, গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে, তারপরে থানার থেকে পুলিশ দিল, কিছুটা গ্যাঞ্জাম কমলো, এখন মোটামুটি নর্মালে আছে। সকালে কতক্ষণ ছিল? সকালে ছিল ধরুন 10টার থেকে 1.25 ঘন্টা, 10টার থেকে 1.25 ঘন্টা অবধি ছিল গ্যাঞ্জামটা। প্রতিদিনই এরকম দেখা যায়? প্রতিদিনের থেকে আজকে একটু বেশি হয়েছে, আমি তো এখানে রোজ থাকি, প্রতিদিনের থেকে আজকে একটু বেশি গ্যাঞ্জামটা হয়েছে। আপনার নাম? আমার নাম বিমল ইন্দু। দেড় 2 ঘন্টা তো আমাদের সকালবেলা স্কুলের কারণে আর গেট খারাপ আছে কারণে বিশাল জনসমাগম এখানে হয়, গাড়ি ঘোড়া চলাচল করে। 2 ঘন্টার মতন জ্যাম ছিল, সিগন্যাল পাচ্ছিল না, যার কারণে গেট ফেলতেও সমস্যা হচ্ছিলো, গেট ফেললে তুলছিল না সিগন্যাল, ট্রেনেও সমস্যা হচ্ছিল, এরকম বিশাল জ্যাম। এখানে মাঝে মধ্যে এরকম যানজট হয়, মাঝে মাঝে না রোজকারই এরকম জ্যাম হয় এখানে, স্কুল টাইমটায় বিশাল যানজট হয়। ট্রাফিক দিলে ভালো হয়? ট্রাফিক দিলে এখানে ভালো হয়। এখানে আজকে কতক্ষণ ছিল তা মোটামুটি? তাও 2 ঘন্টার উপরে জ্যাম ছিল, লোক যাতায়াত পুরো বন্ধই ছিল, যাতে পারছিল না, এত যানজট এই সৃষ্টি হয়েছে। আপনার নাম? আমার নাম সুভাষ অধিকারী। Aquilo que sinto quando eu te vi nesse dia cair, era óbvio. Olhando agora, te veste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés. হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।